Atikur Rahman. Kim Atikur Rahman? Assalamu alaikum wa rahmatullah. Tawhid e Jamaat Utto Porishod ayojito ajker ei bishal gona samabesher sommanito sabhapati ei desher lokkho koti jubokder hridoyer spondon Hazrat Maulana Mufti Sayyid Muhammad Faizul Karim damat barakatuhu manche upobishto royechen bibhinno porjayer shirsho ulamae kiram sthaniyo imam khatib এবং অন্যান্য ওলামায়ে কেরাম বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার তৌহিদি জনতা, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এটি কোন রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি ধর্মীয় ইস্যু এবং এটি মুসলমানদের ইমানের সাথে সম্পর্কিত। কারণ আমরা জানি আপনারা এই মূর্তিকে ভাস্কর্য বলুন, মনুমেন্ট বলুন, আর স্ট্যাচু বলুন, এইটাকে ধর্মীয় হিসাবে আমরা মূর্তি হিসেবেই জানি। শুধু এখন নয়, সেই নমরুদের আমলেও এই মূর্তির প্রচলন ছিল, ফেরাউনের আমলেও মূর্তির প্রচলন ছিল। তারা তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে, তাদের শাসন ক্ষমতাকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য বাধ্যতামূলক ভাবে সেই রাষ্ট্রপতি ফেরাউন নমরুদ তারা নিজেদের মূর্তি তৈরি করে সেগুলো প্রত্যেকের ঘরে রাখা বাধ্যতামূলক করেছিল, শহরের প্রবেশপথে রাখা বাধ্যতামূলক করেছিল। সেগুলোকে সম্মান না জানানো আইন বিরোধী কাজ হিসেবে তারা গণ্য করত। তাহলে আজকে যদি সম্মান জানাতার সম্মান জানাতে হয়, তাহলে অন্তরের সম্মান সবচাইতে বড়। মূর্তি দিয়ে যদি সম্মান জানাতে হয়, তাহলে কি আপনি সেই ফেরাউনী শাসন ফিরিয়ে আনতে চান? এই প্রশ্ন জনগণের পক্ষ হতে আমাদের। আমরা বলতে চাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত তিনি চালিয়েছিলেন, তিনিও একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তার কোথাও কোনো মূর্তি নাই। কিন্তু আজকে বিশ্বের 200 কোটি মুসলমান যদি তার নাম শুনে সবাই রাদিয়াল্লাহু আনহু বলে, তাদের অন্তরে জায়গা করে নিয়েছেন। সুতরাং অন্তরে যদি জায়গা করে দেওয়া হয়, মূর্তি অপ্রয়োজন নাই, ভাস্কর্য প্রয়োজন নাই, ছবির প্রয়োজন নাই। আমরা আপনাকে আহ্বান জানাব, জনগণের অন্তরে ঠাই করুন, তাহলে এই সব মূর্তির প্রয়োজন হবে না। আর যদি মূর্তি সংস্কৃতি চালু করতে চান, তাহলে বাংলার তৌহিদি জনতা সকল মূর্তির বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সম্মানিত তৌহিদি জনতা সমাবেশে।